Hey guys, welcome back to High Flight. I'm Sham. কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা করতে যাচ্ছি, ভীষণ ইন্টারেস্টিং একটা ভিডিও এবং ইদানিং বহু চর্চিত একটা সেন্টেন্স বলা চলে। সেই সেন্টেন্সটা নিয়ে আশা করি সবাই প্রত্যেকেই এত দিনে শুনে ফেলেছে। আমি রিসেন্ট শুনতে পেলাম, যদিও কিছুদিন আগের মানে সেন্টেন্সটা প্রচুর পপুলার হয়েছে, আমি দু তিন দিন আগে শুনতে পারলাম। খুবই ভীষণ ভালো লাগলো, মানে পুরো কথোপকথনটা শুনে মজাদার একটা ঘটনা। তো সেই কথাটা কি তোমরা বুঝতে পেরে গিয়েছো অলরেডি আমার মনে হয়? আর সেটা হলো, বস আজকে আমার মন ভালো নেই। তো এই কথাটা নিয়ে আমি শুনেছি এবং যত সম্ভব আমার মনে হয়েছিল যে এটা চট্টগ্রামের ভাষা, কারণ কিছুদিন আগে যখন আমরা যে সমস্ত কঠিন ভাষার একটা ভিডিও করেছিলাম সেখানে আমি দুটো ভাষা মনে করেছিলাম যে সবচেয়ে বেশি কঠিন, তার মধ্যে একটা সিলেট তো অবশ্যই ছিল এবং আরেকটা ছিল চট্টগ্রামের ভাষায়। তো এই ভাষাটা যখন শুনলাম, মানে এই কথোপকথনটা যখন শুনলাম, তখন একটা আইডিয়া ছিল যে এটা সিলেটই নয় তবে চট্টগ্রামের ভাষা, মানে চট্টগাইয়ার যে ভাষাটা সেইটা। তো পরে যত সম্ভব আমি দেখলাম সেটা একদমই চট্টগ্রামের ভাষা। তো যাই হোক, এটা ভীষণ পপুলার হয়েছে। আজকে আমরা যে ভিডিওটা দেখব সেটা আমরা এর আগের দিন যার ভিডিও দেখলাম, আনোয়ারুল আলম সজল, তার চ্যানেল থেকে আমরা ভিডিওটা দেখব। এবং বিশেষ করে আরেকটা জিনিস যেটা বলতে হয়, সজল ভাইয়ের যে মিরাক্কিলে এসেছিল সেটা কিন্তু আমি জানতাম না, তোমরা জানিয়েছিলে সেই জন্য জানতে পারলাম। কারণ মিরাক্কিল আমি প্রথম দুই তিন সিজন হয়তো দেখেছি, তারপরে আর সময় পাইনি, মানে এখন টিভি দেখাই হয় না। মানে লাস্ট কবে টিভি দেখেছি আমি মনে করতে পারি না। আসলে মোবাইল হয়ে যাওয়া যাওয়ার পর থেকে প্রচুর মানুষ টিভি থেকে সরে গিয়েছে, যারা বয়স্ক রয়েছে তারাই একমাত্র আমার মনে হয় এখনো পর্যন্ত টিভিটা দেখে, সিরিয়াল দেখে, বা মা কাকিমারা যেটা আছে যেটা প্রিয় সবার কাছে, আর বাদ বাকি খেলা হয়তো বা কোনো জায়গায় একটা টিভি থাকলো সেখানে সবাই মিলে দেখছে সেইটা হয়। বাট পার্সোনালি আমার মনে হয় টিভিটা মানুষজন কমই দেখছে, বিশেষ করে ইয়াং জেনারেশন তো একদমই দেখছে না। তো আমারও সেই কারণে অনেক দিন থেকেই ডিটাচ হয়ে গিয়েছি টিভি থেকে, সেই জন্যই হয়তো বা সজল ভাইকে আমি প্রথম মানে আমি মনে হচ্ছিল যেন চেহারাটা দেখা কোথাও হয়তো বা দেখা, কিন্তু আমি জানতাম না যে মিরাক্কেলে ছিল। তবে ভীষণ ভালো লাগছে জেনে যে সজল ভাই মিরাক্কেলে এসেছিল এবং সেখানে পার্টিসিপেট করেছে আর কি। তো আজকে সেই ভিডিওটাই দেখব যে আজকে আমার মন ভালো নেই, এইটাই টাইটেল। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরো কথা হবে। ফেসবুকটার মধ্যে কি যেন একটা হইছে, হ্যাঁ পুরা ফেসবুকে একটাই টপিক, একটাই ক্যাপশন, যে যা পোস্ট করতেছে, যে যা লেখতেছে, যে যা ছবি আপলোড হইতেছে, সবগুলোর মধ্যে একটাই জিনিস, সেটা হলো আজকে আমার মন খারাপ। ওরে বাপ রে বাপ, ওগো মন খারাপের যন্ত্রণায় ফেসবুকে টিকাই যাইতেছে না, আশ্চর্যজনক ব্যাপার। হ্যাঁ একদিনের মধ্যে পুরা ফেসবুকবাসী, পুরা দেশবাসীর, পুরা জাতিগোষ্ঠী জনগণের মন খারাপ হয়ে গেল গা। দেশে কি এমন ঘটতে গেল গা যে সবার একলগে মন খারাপ হয়ে গেল গা? আসলে যেই বিষয় নিয়ে মন খারাপ হওয়া উচিত ওই বিষয়গুলো নিয়ে মন খারাপ করেন? হ্যাঁ এই যে পুরা একটা একটা দেশের একটা অঞ্চল পানিবন্দী অবস্থার মধ্যে আছে, মানুষজন ত্রাণের জন্য হাহাকার করতেছে, ওই বিষয় নিয়ে মন খারাপ করেন? ওইটা নিয়ে কিছু করেন? তারপরে এই যে বন্যার পানি আগাইতেছে, একের পর এক অঞ্চল ডুবে যাইতেছে, প্লাবিত হইতেছে, মানুষজন ঘরবন্দী হয়ে যেতেছে, এগুলো নিয়ে মন খারাপ করেন? মানুষের অসহায়ত্ব নিয়ে মন খারাপ করেন? পুরো একটা ট্রল, একটা ভিডিও দেখা, একটা উইন্ডা, মানুষের সব পুরো দেশবাসীর মন খারাপ হয়ে গেল গা? হ্যাঁ বুঝলাম না, কেউ কিছু লেখলে এখন আজকে আমার মন খারাপ, কে ঘটনা কি কি হয়েছে কি তোর মন খারাপ কে? শুক্রবারের দিন বাপ বেটা মসজিদে যাইতেছে, সুন্দর একটা দৃশ্য, ছবির উপরে ক্যাপশনে লেখা আজকে আমাদের বাপ বেটার মন খারাপ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বুঝলাম। দুপুরবেলা টেবিল ভর্তি খানা দানা, হ্যাঁ টেবিলে এমন কোনো আইটেম নাই যেটা মনে করেন যে নাই ঘরের মধ্যে, শুক্রবারে তো এমনি একটু স্পেশাল আইটেম থাকে ঘরের মধ্যে, সমস্ত আইটেম দিয়ে টেবিল সাজানো, এই ছবির উপরে এই ছবি আপলোড, ক্যাপশনে লেখা আজকে আমাদের ফুল ফ্যামিলির মন খারাপ। কি রে ভাই তোর
দর পুরো পরিবারের একলগে মন খারাপ হয়ে গেছে গায়ে হ্যাঁ কি এমন ঘটনা ঘটলো পুরো পরিবারের একলগে মন খারাপ আচ্ছা পরিবারের কারো মন ভালো আছে না খারাপ আছে এই এই খোঁজ খবর কোনোদিন নিয়ে গেছো কোনোদিন মারে গিয়ে জিজ্ঞেস করছো আম্মা তোমার মুখটা এমন শুকনা লাগতেছে কে তোমার কি মন খারাপ আসল তো তুমি আমি গল্প করে আসতাম দুজনে কোনোদিন আব্বারে যা জিজ্ঞেস করো আব্বা তুমি সকালবেলা যাও ওই যে সন্ধ্যার সময় আসো তোমার সাথে কখনো তেমন একটা কথাবার্তা বলা হয় না তোমার কি মন খারাপ তোমাকে এমন দেখা যেতেছে কেন আসো গল্প করি দুজনে কোনোদিন আব্বা আমারা যা জিজ্ঞেস করো আব্বা তোমার কি মন খারাপ তোমার পুরো ফুল ফ্যামিলির দায়িত্ব লয়ে লেছো একলগে যে আজকে আমার ফুল ফ্যামিলির মন খারাপ তারপরে ওই যে কতটি আসে না কপত কপতি গার্লফ্রেন্ড লয়ে ঘুরতে গেছে বৃষ্টির মধ্যে ভিজতেছে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজতেছে হ্যাগো ভিডিওর মধ্যে তারপরে হুনি ক্যাপশনে হ্যাগো আজকে আমাদের মন খারাপ তো মন খারাপ লয়ে তোরা বৃষ্টিতে ভিজতে গেছিস গা কি রে আরে এত ওই যে ঠাড়া পড়া বৃষ্টির মধ্যে ভিজছাও তোকে মন ভালো এলো না আজকে আমগো মন খারাপ এই যে মন যে অভ্যাসটা হয়ে যেতেছে না আমগো মনে করে এমনি তো দেশ জাতি পুরা বা আমরা সবসময় ডিপ্রেশনের মধ্যে থাকি পুরো জাতি আমরা একটা ডিপ্রেশনের মধ্যে থাকি সবসময় হ্যাঁ এমনি আমগো মন টোন খারাপ থাকে দুই দিন পর পর অমুক ঘটনা ঘটে তমুক ঘটনা ঘটে এমনি আমগো মন খারাপ থাকে তার মধ্যে যে অভ্যাস হয়ে গেল না হা হা একটা রিয়্যাক্ট দেওয়ার এরপরে যখনই তো সত্যি সত্যি মন খারাপ হইব না ওই পোস্টেও দেখবি আমরা হা হা রিয়্যাক্ট দিয়েছি গিয়া যখন সত্যি সত্যি মন খারাপ করে ঘরের কোনার মধ্যে একলা একলা বই থাকবি যে আজকে সত্যি সত্যি আমার মন খারাপ তখনও দেখবি ওই পোস্টের মধ্যে আমরা হা হা রিয়্যাক্ট দিছি কারণ অভ্যাস হয়ে যাইতেছে আমগো তখন বুঝবি মন খারাপ হলে কেমন লাগে সত্যি সত্যি যখন মন খারাপ হবে তখন দেখবি দুনিয়ার মধ্যে মনে হবে একা আমি আজকে আমার মন খারাপ পায়া লইছে আচ্ছা প্রথমেই যেটা বলি যে আমাকে কিছুদিন আগে দু চার দিন আগে আমারই এক বন্ধু এসে হঠাৎ করে একটা ফেসবুকেই ঠিক একদম ফেসবুকে ইউটিউবে নয় কিন্তু ফেসবুকে আমাকে একটা ভিডিও চালিয়ে দিল অডিও ক্লিপ তো সেখানে শোনালো অডিওটা দিয়ে বলছে এটা শোন হ্যাঁ আমি প্রথমে অতটা মানে কান দিইনি কিন্তু পরবর্তী সময়ে যখন ভাষাটা শুনলাম তখন মনে হলো যে ইন্টারেস্টিং একটা এবং মাঝে মধ্যেই মন ভালো নেই এই কথাটা আছে তো ভীষণ ইন্টারেস্টিং লাগলো এবং শুনতে লাগলাম এবং এত হাসা হাসলাম কী বলবো মানে দুজনেই প্রচুর হেসেছি আর সাথে সাথে খুব ভালো লেগেছিল কথাবার্তাগুলো তবে আজকের যে ভিডিওটা দেখলাম এখানে কিন্তু সত্যিই আমরা এত মন খারাপ করে থাকলে কী করে চলবে সবসময়ই যদি মন খারাপ করি তাহলে ভালোটা হবে কী করে আর এই যে আজকে আমার মন ভালো নেই এই জিনিসটা কিন্তু আমি আজকে বা গতকালকে আমি একটা প্রথম আলোর কিছু একটা দেখছিলাম সেখানেই দেখলাম প্রথম আলোতেই একটা হেডিং রয়েছে ঢাবি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো স্টুডেন্ট নাকি লিখেছিল যে আজকে আমার মন ভালো নেই না এরকম কিছু তো সেই ছাত্রকে ডাকা হয়েছে এবং কেন জিজ্ঞেস করা হয়েছে যে মানে জিজ্ঞেস করা হবে যে কেন তোমার মন ভালো নেই তো সেই ছেলে বুঝতে পারছে যে কী পরিস্থিতি এবার এই সেই ছেলে লেখার ফলে কি এই মানে অডিও ক্লিপটা তারপরে বেরিয়েছে না সেই অডিও ক্লিপ শুনে ছেলেটা পরীক্ষা দিয়ে বা যাই হোক পরীক্ষার খাতায় লিখে এসেছে সেইটা কিন্তু আমি জানি না তোমরা জানলে অবশ্যই জানিও যে কে আগে করেছে কারণ খাতায় যে লিখেছে সে লিখেছে না আগে অডিও ক্লিপটা এসেছিল বা স্রষ্টা কে অ্যাকচুয়ালি এই কথাটা যাই হোক আলম ভাই এখানে ভীষণ কী বলবো যুক্তি দিয়ে কিছু কথা বললেন যে সবসময় যে মন ভালো নেই এই জিনিসটা করা ঠিক নয় এবং যেখানে সেখানে স্মাইলি দেওয়া সেটাও ঠিক নয় ওই যে আমরা ছোটোবেলায় গল্প পড়েছি যে রাখাল বারবার চালাকি করতো যে গরুর পালে বাঘ পড়েছে বলে সবাইকে চাই মানে ডাকতো চেঁচিয়ে চেঁচিয়ে কিন্তু সত্যি যেদিন গরুর পালে বাঘ পড়লো সেদিন কিন্তু আর কেউ আসেনি কারণ কি সবাই জানে যে আজকেও হয়তো বা মজা করছে তো এই জিনিসটা কখনোই করা উচিত না এবং বাড়ির ফ্যামিলির মানুষজন কাছের মানুষজন কেমন আছে সেটাও একবার জিজ্ঞেস করা দরকার এবং হুটহাট যা তার লেখা উচিত নয় যেখানে
উনি একটু মানে কি বলবো বাস্তবিক দিকগুলো নিয়ে কথা বলেছেন এবং সাথে সাথে যে আমরা দেখলাম সিলেটে যে বন্যা হয়েছে তার কথা তুললেন, তো সেখানে সেখানকার অবস্থা, সেখানকার কি কন্ডিশন রয়েছে সেগুলো নিয়ে কথা হতে পারে, সেগুলো নিয়ে নেট ছেয়ে যেতে পারে। কিন্তু এই যে অপ্রাসঙ্গিক জিনিসপত্র সেগুলো নিয়েও যে নেটে এত পরিমাণ সার্কুলেশন হয় সেই জিনিসগুলো কিন্তু একজন সাধারণ নাগরিক হিসেবে, দায়িত্ববান নাগরিক হিসেবে বলা চলে, যে সেগুলো না করে এই প্রয়োজনীয় জিনিসগুলোকে সার্কুলেট করাটাই সবার বা শেয়ার করাটাই সবার দায়িত্ব হওয়া উচিত, কর্তব্য হওয়া উচিত। বিভিন্ন জিনিস, বাজে জিনিস আমরা দেখেছি ভীষণভাবে, ওটাকে কী বলেন, ট্রিগার হয়ে গিয়েছে, মানে প্রচুরভাবে শেয়ার হচ্ছে, যেটা তো ভাইরাল, যেটা এক কথায় মাঝে মধ্যে ওয়ার্ডগুলো মনে পড়ে না, তো সেই ভাইরাল কিছুদিন আগে একটা শুনলাম কি একটা রোগ এসেছে, এসেছে না ছিল, মানুষ অন্যের মুখ মনে রাখতে পারে না, নাম মনে রাখতে পারে না, তো নাম মনে রাখার রোগ আমারও কিন্তু আছে, তো সেই রোগটাই হলো কিনা মাঝে মধ্যে ভাবি, মানে যে যবে থেকে দেখেছি, তো যাই হোক এটা অনেক দিনের প্রবলেম রয়েছে, তো কিছু কিছু ওয়ার্ডও ভুলে যাই, মানে সবসময়ই বলছি, হঠাৎ করে বলতে গিয়ে মনে পড়ছে না, এই যে ভাইরাল কথাটা সবসময় ইউজ করি কিন্তু এখন বলতে গিয়ে মনে পড়ছিল না, তো যাই হোক এমন এমন জিনিস আমরা ভাইরাল করি যেগুলো কিন্তু আদৌ ভাইরাল করার মতো জিনিস নয়, মানে মিডিয়া হয়ে গিয়ে বিশেষ করে ফেসবুক, ইনস্টা এই সমস্ত জিনিসগুলো হয়ে গেলে, শর্ট ভিডিও হয়ে যাওয়ার ফলে মানুষের হাতে সামাজিক যে সমস্ত সাইটগুলো রয়েছে সেগুলো হয়ে যাওয়ার ফলে কিন্তু একটা মানে কোনো মূল্য নেই সেই জিনিস কিন্তু এত ঘুরপাক খাচ্ছে, এত ঘুরপাক খাচ্ছে যে তার একটা হাইপ তৈরি হয়ে যাচ্ছে এবং সেটা নিয়ে মানুষ বেশি করে মারছে এবং একটা মূল্যবান জিনিস কিন্তু সেই জায়গাটা পাচ্ছে না এবং সে কিন্তু হারিয়ে যাচ্ছেন আস্তে আস্তে। তো এখানেও আমরা দেখলাম যে সিলেটের ব্যাপারে কিন্তু আমরা বেশ কিছুদিন শুনছিলাম কিন্তু এখন কি পরিস্থিতি সেটা কিন্তু আমরা আর জানতে পারছি না, এবং সাথে সাথে অন্যান্য জিনিসগুলো, এখন আমার মন ভালো নেই বা এই ধরনের জিনিসগুলো, হ্যাঁ এন্টারটেইন অবশ্যই দরকার, এন্টারটেইনের সাথে সাথে কিন্তু যে আমাদের রোজ নই মানে রোজকার যে সমস্ত খবরগুলো সেগুলোও কিন্তু অবশ্যই আমাদের গুরুত্ব সহকারে দেখতে হবে এবং সেই জায়গাগুলোকে ডেভেলপ করতে হবে। তো এই কথাটা এখানে আমার মনে হয় আলম ভাই বলতে চেয়েছে এবং খুব ভালোভাবে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে হাসির মাধ্যমে বা যার মাধ্যমেই হোক। আশা করি তোমাদেরও ভালো লেগেছে ভিডিওটা, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউন্ড।